এবার যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখব বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির বিভিন্ন গ্রুপ ছেড়েছেন বিজেপি বিধায়ক রাজ্য বিজেপির বিরুদ্ধে খুব হিরণের তাকে বঙ্গ বিজেপি কাজে লাগাচ্ছে না তাই বঙ্গ বিজেপির কোন গ্রুপে তিনি থাকছেন না রিপাবলিক বাংলায় প্রতিক্রিয়া হিরণের আপনাদের জানিয়ে রাখব অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ রাজ্য বিজেপির বিভিন্ন গ্রুপ ছেড়েছেন বিজেপি বিধায়ক রাজ্য বিজেপির বিরুদ্ধে খুব জানিয়েছেন হিরণ তাকে বঙ্গ বিজেপি কাজে লাগাচ্ছে না তাই বঙ্গ বিজেপির কোন গ্রুপে তিনি থাকছেন না রিপাবলিক বাংলায় প্রতিক্রিয়া হিরণের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায় কথা বলেছিলেন হিরণের সঙ্গে কি বলেছেন শুনবো হিরণবাবু শোনা যাচ্ছে আপনি রাজ্য বিজেপি বেশ কিছু সাংগঠনিক গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন এই খবর কি সত্যি হ্যাঁ হ্যাঁ সর্বৈব সত্যি গ্রুপগুলো ছাড়লেন এবং কেন ছাড়লেন দেখুন ছাড়ার একটাই মাত্র কারণ হলো যে বঙ্গ বিজেপি আমাদের তো বিজেপির দুটি সত্তা একটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আর একটা বঙ্গ বিজেপি নেতৃত্ব তো মেদিনীপুরের যে সাতখানা বিধানসভা থেকে একমাত্র বিজেপি জিতেছে আমার সদর থেকে কিন্তু তা সত্ত্বেও বঙ্গ বিজেপি নেতৃত্বে না আমার কিন্তু দরকার নেই সেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি যতবারই আমি বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকটা কথা একবারই বলেছেন যে আপনি ধৈর্য ধরুন আপনাকে যথাসময়ে আমরা দায়িত্বে দেব তো সেই জন্য আমার বঙ্গ বিজেপিকে দরকার নেই সেজন্য আমি শুধুমাত্র খড়গপুরে যেহেতু এমএলএ সেজন্য ওই সমস্ত গ্রুপে আছি যেন বঙ্গ বিজেপির সমস্ত গ্রুপ থেকে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি কারণ যেখানে কোনো গুরুত্ব নেই যেখানে কোনো দরকার নেই সেখানে আমি থেকে করবোটা কি আমার যিনি সাংসদ মেদিনীপুরের যিনি আমাদের পূর্বতন রাজ্য সভাপতি তিনি আমাদের সর্বভারতীয় সহসভাপতি তিনি আমার খড়গপুরের ওখানে সংগঠন তিনি তার মতো করে চালান জেলা সভাপতি তার কথা অনুযায়ী চলেন কোনো সাংগঠনিক মিটিং এ আমাকে বলেন না ওখানে এই দুদিন আগেও যে ওখানে পৌরসভার নির্বাচনের সাংগঠনিক মিটিং হলো সেখানেও বলেননি আমাকে এই মত অবস্থা আবার মনে হয় যে সাংগঠনিক যেহেতু কোনো গুরুত্ব নেই কোনো দায়িত্ব নেই তো সেজন্য সাংগঠনিক সমস্ত জায়গা থেকে আমার তো কোনো লাভ নেই তাহলে সেটা কি বিরোধী দলনেতাকে জানিয়েছেন আপনার এই সমস্যাগুলোর কথা বিরোধী দলনেতা বারবারই তার অসহায়তার কথা বলেছেন তিনি বলেছেন যে আমি সাংগঠনিক ভাবে আমার কোনো দায়িত্ব নেই সেখানে সংগঠনের ব্যাপারে আমি তোমায় কোনো হেল্প করতে পারবো না তুমি বিধানসভার ভিতরে যখন থাকবে যখন তুমি আজ এমএলএ হিসাবে আছো ডেফিনেটলি তোমার সঙ্গে আমার যা যা এমএলএ হিসেবে কাজকর্ম সেগুলো তো আমি তোমাকে নিয়েই করি বাট রাজ্য বঙ্গ বিজেপিতে ওনার উনি বলেছেন যে বঙ্গ বিজেপিতে আমার কিছু করার নেই সেটা বঙ্গ বিজেপির নেতৃত্ব তাঁরা বুঝবেন এই পুরো বিষয়টি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের যিনি গ্রুপ ছেড়েছেন তিনি বলতে পারবেন আমাদের কিছু বলার নেই কোনো আলোচনা না আমার সাথে এই বিষয়ে কোনো আলোচনা হয় যিনি গ্রুপ ছেড়েছেন তিনি বলতে পারবেন আমাদের কিছু বলার নেই কোনো আলোচনা না আমার সাথে এই বিষয়ে কোনো আলোচনা হয় যিনি গ্রুপ ছেড়েছেন তিনি বলতে পারবেন আমাদের জানাচ্ছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির বিভিন্ন গ্রুপ ছেড়েছেন বিজেপি বিধায়ক রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভ হিরণের বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শুনবো হিরণ চট্টোপাধ্যায় তাকে আপনার কর্মসূচিতে দেখা যাচ্ছে না একাধিক জল্পনা উঠে আসছে রেল শহরে কি এটা কাম্য উনিও আসছেন আলাদা কার্যক্রম করছেন আমি তো ওনার সঙ্গে অ্যাডজাস্ট করে প্রোগ্রাম করি আমি আসি আমাকে যেরকম প্রোগ্রাম দেওয়া হয় তাই করি বিধায়ক হিসাবে উনি এসে থাকেন উনি তার মতো কিছু প্রোগ্রাম করেন তো স্বাভাবিকভাবে জনসম্পর্কের প্রোগ্রাম যেটা চলে আমি খড়গপুরে থাকি বলে বেরিয়ে লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করি কালকে এক্স চেয়ারম্যানের বাড়িতেও গেছিলাম মায়ের শ্রাদ্ধ ছিল তো এই জনসম্পর্কের কার্যক্রম চলতেই থাকে পার্টির যে প্রোগ্রাম ঠিক করে আমরা সেটাকে ফলো করি তৃণমূল বলছে এরপর হিরণ চট্টোপাধ্যায় আসতে চলেছে দলে একেবারে সরাসরি তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তিনি দাবি করছেন তিনি তো বলেই থাকেন এ আসছে ও আসছে উনি তো অমিত শাহ আসছে এরকম বলেন ওনার মাথা ঠিক আছে কিনা এটা দেখা উচিত তাকে বঙ্গ বিজেপি কাজে লাগায় না তাই বঙ্গ বিজেপির কোন গ্রুপে তিনি থাকছেন না এমনই রিপাবলিক বাংলায় প্রতিক্রিয়া জানিয়েছেন হিরণ আপনাদের শোনাবো এই পুরো বিষয়টি সম্পর্কে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি ঠিক কি বলেছেন বিজেপিতে একটা মুষল পর্ব চলছে ঠিক যেরকম মহাভারতে মুষল পর্বে যদুবংশের লোকেরা পরস্পরকে মুষল ছুঁড়ে নিজেরা নিহত হয়েছিল এই যদুবংশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছিলাম বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ রাজ্য বিজেপির বিভিন্ন গ্রুপ ছেড়েছেন বিজেপি বিধায়ক রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভ হিরণের তাকে বঙ্গ বিজেপি কাজে লাগায় না তাই বঙ্গ বিজেপির কোন গ্রুপে তিনি থাকছেন না রিপাবলিক বাংলায় প্রতিক্রিয়া হিরণের